সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগ পৌরসভার অন্তর্গত পল্লীশ্রী এলাকায় যে হেলিপ্যাড আছে বা পৌরসভার যে বিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেই এলাকার আবর্জনার স্তূপ থেকে জঘন্য রকমের দুর্গন্ধ বেরিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এই নিয়ে এলাকার মানুষ আজ সোমবার ক্ষোভে ফেটে পড়লেন। তাদের বক্তব্য পৌরসভা সব জেনে শুনে চুপচাপ বসে আছে। দুর্গন্ধের টেকা দায় এই এলাকা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, বাঁধের ওপর দিয়ে মানুষ যান বিভিন্ন অফিসে বা আরামবাগ শহরের ভেতরে। যাতায়াত করাও দায় হয়ে পড়ছে এমন বহু মানুষ বলে গেলেন। এই সমস্যা নাকি আজকের নয়, দীর্ঘদিনের, কিন্তু কারও কোনো রকম হেলদোল নেই। দেখুন সেই বিস্তারিত ছবি আর শুনুন এলাকাবাসীরা ক্ষোভে কী বলছেন, পাশাপাশি আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ কী বললেন, এবং সবশেষে শুনবো আরামবাগের পৌরসভার সাফাই বিভাগের এক আধিকারিক কী বলছেন। যাওয়া যাচ্ছে না, আমি একটু আগেই দেখবেন আমি এইভাবে আসছিলাম, মানে বাইক চালাচ্ছি এইভাবে আসতে হচ্ছে, যাওয়া যাচ্ছে না, বিচ্ছিরি দুর্গন্ধ, মানে বেরোতে গেলে সেই একটা কথা আছে না যে ভুজনোর ভাত উঠে আসা, সেরকম অবস্থা হয়ে যাচ্ছে, যাতা অবস্থা, বেরোনো যাচ্ছে না। এটা হ্যাঁ টোটাল আরামবাগের ভ্যাট এখানেই ফেলছে। আর আমি তো কোথাও দেখিনি যে নদীর ব্রিজের নিচে কোথাও মানে এইভাবে ধাবা তৈরি হয়, কোথাও আমি দেখিনি। ধাবার অন্য জায়গা থাকে, বিকল্প জায়গা থাকে, আরামবাগই একটা এমন জায়গা যার ধাবার বিকল্প কোনো জায়গা নেই, ধাবা বানিয়েছে নদীর ব্রিজের নিচে, যেই নদীর জল হয়তো অনেকে গ্রাম আছে সেখানে মানুষরা পান করে। এই ধাবা থেকে যদি কোনো রকম সমস্যা হয় মানে কী বলবো, এতে তাদের তো সমস্যা হতে পারে। এখনও আছে অনেক গ্রামগঞ্জে নদীর জল অনেকে খায়। আমার নাম সঞ্জীব হেলা। হ্যাঁ, এই জায়গাটার নাম আরামবাগ কালীপুর ব্রিজ। আমরা চাইছি যাতে এখানে প্রশাসন এটাতে নজর দেয়, এর যাতে একটা বিকল্প কোনো জায়গা হয়, মানে পাবলিক যাতে এটা দিকে ভালোভাবে হাঁটা চলা করতে পারে। হাঁটা যায় না, একদম হাঁটা যায় না, বিচ্ছিরি দুর্গন্ধ। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে। আমিও নিজে যাতায়াত করি ওই রাস্তা দিয়ে, তো দমবন্ধকর একটা পরিবেশ তৈরি করেছে আরামবাগ পৌরসভা। আরামবাগ পৌরসভা আরামবাগের মধ্যে কোথাও একটা দ্বিতীয় ধাপার মাঠ সৃষ্টি করবার জায়গা পাচ্ছে না। আরামবাগের এই পুঁতি দুর্গন্ধময় যে পরিবেশ, যেটা মানুষ হেঁটে চলার পক্ষে দুর্দায় হয়ে দাঁড়িয়েছে, যেখানে আরামবাগ শহরের সমস্ত নোংরাকে ফেলা হচ্ছে, এটা পরিষ্কার, এই জঞ্জাল পরিষ্কার করার উদ্যোগ কোনো নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে। তো পৌরসভার এই উদাসীনতার জন্যই সাধারণ মানুষকে এই দমবন্ধকর পরিবেশের মধ্য দিয়ে হাঁটতে হচ্ছে। জানি না পশ্চিমবঙ্গের এই আরামবাগ পৌরসভার মানুষ কবে এর থেকে মুক্তি পাবেন, কারণ পৌরসভার উদাসীনতা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে, প্রশাসনেরও চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। মাননীয় যিনি এসডিও আছেন, এসডিও ম্যাডাম, তাঁরও এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত। আমি এই বিষয়ে মাননীয় এসডিওর সাথে আমি কথা বলবো, কারণ ওই রাস্তা দিয়ে সত্যি মানুষের চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে, অত্যন্ত দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে, বায়ু দূষণ হচ্ছে। এ বিষয়ে পৌরসভা এবং স্থানীয় প্রশাসন যারা আছে, প্রশাসক যারা আছেন, তাদের অতি শীঘ্র এই বিষয়ে নজর দেওয়া উচিত। হাঁটতে হচ্ছে, প্রতিটা মানুষ এখান থেকে হাঁটছে, এবং জনসাধারণের এত ক্ষতি হচ্ছে যে মানুষের রোগ হয়ে যাচ্ছে এর থেকে। এটা খুব খারাপ জিনিস হচ্ছে, একটু যে কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। গন্ধ মানে একদম পচা গন্ধ আসছে, দুর্গন্ধ নানা রকম, এখানে আবর্জনা ফেলা হচ্ছে, তো
একদম যাচ্ছে তাই দুর্গন্ধ, সে রাস্তা চলা যাচ্ছে না, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। আমার নাম ঝর্ণা পড়েল, কালীপুর 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আরামবাগে কাজ করি, হ্যাঁ প্রতিদিন হেঁটে যাতায়াত করতে হয়, কাজ করি তো। কি বল, তবু আবার সেই ফেলিয়ে দিচ্ছে, সব একই একই কাণ্ড ফেলিয়ে যাচ্ছে। আমার নাম রানু সিং, কালীপুর। দেখুন আমাদের যে কালীপুর পল্লীশ্রী, পল্লীশ্রী থেকে কালীপুর যাওয়ার যে রামকৃষ্ণ সেতু, দীর্ঘদিন ধরেই ওই সেতুর এক পাশ করে আমাদের আরামবাগ পৌরসভা সাফাই বিভাগের যে আবর্জনাগুলো ফেলা হয়ে থাকে। এবার বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে রাস্তাটি যে লিকটি খারাপ হয়ে যাওয়ার কারণে একটু সামনেটাই গাড়িগুলো, আমাদের ট্র্যাক্টর যেগুলো ময়লা ফেলার ট্র্যাক্টরগুলো ঢুকতে পারে না, ওই জন্য সামনেটা করে ফেলা হচ্ছে। এবার আমাদের আজকে যেটা পৌরসভার মিনি জেসিবি আছে, সেই জেসিবি দিয়ে আমাদের কিছুটা লিকগুলো কাজ শুরু হয়ে গেছে। আর আমরা বড়ো জেসিবি, আমাদের তো মিউনিসিপ্যালিটির বড়ো জেসিবি এখনও পর্যন্ত নেই, নিজস্ব আমরা ভাড়া করেছি। আগাম পুজোর জন্য আমরা ভাড়া আগেই বলা ছিল, আমরা পাইনি পুজোর জন্য ড্রাইভার না থাকার কারণে। আমরা আগামী কাল কি পরশু দিন থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে, আশা করি জিনিসটা সব পরিষ্কার হয়ে যাবে। আমার নাম শ্যামপ্রসাদ দলুই, আমি আরামবাগ পৌরসভা সাফাই বিভাগের দায়িত্বে আছি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।